अल्लामा जुल्फिकार नक्शबंदी खुतबाते जुल्फिकारी चमत्कार करे बोलेछेन दुनियार जमीने अल्लाहर एक जन बड़ बुजुर्ग आलेम छिलेन कथाटा दिल दिया शुनेन की बोलते चाय হয়তো আমার এখনকার কথা আপনার জিন্দেগিতে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, জিন্দেগির মোড়কে চেঞ্জ করে দিতে পারে। কথাগুলা দিল দিয়ে শুনেন মাত্র কয়েক মিনিট। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার জামানার সবথেকে বড় আলিম, চার মজহবের এক মজহব যার নামে চলে, হানাফি মজহব, শাফেঈ মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, এই চার মজহবের এক মজহব হাম্বলি ইমামে আহমদ ইবনে হাম্বলের নামে চলে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি খালকে কোরআনের মাসালায় কোরআন মখলুক নাকি মখলুক না এই কথার উপরে বাচ্চাটাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়েছে, গুস্তের টুকরা অনেক দূরে পড়েছে, তার মাকে জেল গেইটে নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে অজ্ঞান করে পিটিয়েছে। তিনি একটা সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে একশোটা মাসআলা বের করতে পারতেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম। এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটা সংকলন করেছেন তিনি, বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিসকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম যিনি আল্লাহর রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বলেন। কত বড় বুজুর্গ চিন্তা করতেছে, তার জিন্দেগির থেকে ছোট্ট কথা বলছে। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এত বড় মুস্তাবড় বুজুর্গ আলেম, তার জামানার সব থেকে বড় আলেম, তাকে যদি কেউ বলতো 1,000 মাইল দূরে গেলে নবীজির মুখের একটা হাদিস একজনের কাছে সংরক্ষিত আছে, 1,000 মাইল দূরে যেতে রাজি, তার জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা ছিল শুধু হাদিস মুখস্থ করা, হাদিস অন্বেষণ করা। একদিন সকালবেলা ঘর থেকে বের হলেন, দীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, হাদিস সংগ্রহের জন্য ঘর থেকে বের হলেন। বৃদ্ধ মানুষ, কনকনে শীত, রিমঝিম বাতাস, খোসা পড়ে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সারাদিন চলে গেলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, এমন একটা এলাকায় পৌঁছে গিয়েছেন যে এলাকার থেকে তিনি যদি আবার ফিরত সফর করেন নিজের গ্রামে আসতে পারবেন না, নিজের মহল্লায় নিজের এলাকায় আসতে পারবেন না, সারা রাত শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সফর করে আসতে পারবেন না, কারণ কনকনে শীত, অন্ধকার। এই জন্য এইভাবে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়েছেন যে এলাকায় গেলেন এই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করবেন, এই মসজিদে ইশার সালাত তিনি আদায় করবেন, এই মসজিদে তিনি ইশার সালাত পড়ে ফজরের সালাতের মুসল্লি হবেন। অর্থ হলো তিনি মসজিদে থেকে যেতে চান, সকাল হয়ে গেলে ফজরের নামাজ পড়ে আবার তিনি সফর করবেন, কারণ রাত্রবেলা হাঁটতে পারবেন না। বৃদ্ধ মানুষ, কনকনে শীত আর ঠান্ডা, কোথায় যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন, মাগরিবের নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর নামে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। এইভাবে ইশার সময় হয়ে গেল, ইশার নামাজ তিনি মসজিদে আদায় করে আবার তিনি মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন। আমার বন্ধুগণ দীর্ঘক্ষণ চলে গেল,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ মসজিদ থেকে বের হয়ে যায় না। এদিকে মসজিদ থেকে সকল মুসল্লিরা চলে গিয়েছে, মসজিদে আর কোন মুসল্লি নাই। দীর্ঘ কয়েক ঘন্টা হয়ে গেল, তিনি বের হয়ে যায় না। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না গিয়ে বলছে, আঙ্কেল কে আপনি, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো চিনলাম না, আমাদের মসজিদে বসে আছেন, আপনি কেন চলে যান না? দীর্ঘক্ষণ হয়ে গেল, আপনি কেন যান না? মসজিদ লাগিয়ে দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে আমি এসেছি, সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি, আমি কাউকে চিনি না, এই জন্যে কারো বাড়িতে আমি আশ্রয় নিতে পারলাম না, রাত্রটা মসজিদে কাটাইয়া দিতে চাই, সকাল হয়ে গেলে আমি আমার সফর করে আমার বাড়িতে চলে যাব। এলাকার লোক, মসজিদে স্টাফ অথবা মুসল্লি অথবা কমিটির যে কেউ বলতে লাগলো, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা অপরিচিত কাউকে আমরা থাকবার অনুমতি দিতে পারি না, ইজাজত দিতে পারি না, পারমিশন দিতে পারি না, আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো বিধান নেই, আপনি চলে যান। তিনি বুঝাতে চাইলেন কোথায় যাব, কার বাড়িতে যাব, আমি কাউরে চিনি না। অনেক অনুনয় বিনয় করলেন, কেউ তাকে রাখতে চাইল না, তিনিও নিজের পরিচয় দিলেন না। এক পর্যায়ে সবাই বলল, আপনি বের হবেন নাকি, আমরা বের করে দেব। এক পর্যায়ে এলাকার মানুষ মিলে ইমামে আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আল্লাহর ওলি, জামানার সব থেকে বড় আলেম, তাকে তার গাট্টি সহ মসজিদ থেকে বের করে দিল। ঠান্ডার সময় অন্ধকার রাত্রবেলা জবরদস্ত আল্লাহর ওলি, যাকে যিনি 100 বার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলেন, এই লোকটা অন্ধকার রাত্রবেলা একা একা হেঁটে যায়, একটা বার তিনি নিজের পরিচয় দিলেন না, পরিচয় ওপেন করলেন না। তিনি যদি এই মসজিদে নিজের পরিচয় দিয়ে বলতেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকতের দোয়া নেওয়ার জন্য লাইন ধরে ফেলত, হাদিয়া নিয়ে তার কদমের সামনে পড়ে থাকত, কেউ তাকে যেতে দিত না। কার বাড়িতে নিবে, কে খান্দে করে নিবে, সবাই রাত দিন তার খিদমতে লেগে যেত। এত বড় বুজুর্গ আলিমকে তো পাওয়া স্বপ্নের ব্যাপার, এরপরেও নিজের পরিচয় দিলেন না, কেউ তাকে চিনল না, তাকে বের করে দিল, তিনি চলে গেলেন, নিজের পরিচয় দিলেন না, কত বড় ইখলাসওয়ালা। আর ওই জায়গায় যদি আমি থাকতাম, আমরা থাকতাম বা আপনারা থাকতেন, তাইলে ঠাস করে কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাকে চিনেননি, সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে আপনারা চিনলেন না, মসজিদ থেকে বের করে দিলেন, এই যে দেখেন কাঠ আমার, আমার নাম বল্টু মিয়া, কথা কন নাকি, আমাকে সারা দুনিয়ার মানুষ চিনে আপনারা চিনলেন না, এই বলে মানুষের কাছে পরিচয় ওপেন করতাম। কত বড় জবরদস্ত আল্লাহর ওলি, নিজের পরিচয় দিলেন না, কত বড় ইখলাস ওয়ালা, আমানতদার। এই জন্য হাত উঠালে তাদের দোয়া কবুল হয়ে যায়, আর আমরা 24 ঘন্টা দোয়া করি কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য আজও আমাদের দোয়া কবুল হয় না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলে, চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পর একটা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখলেন ওই বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, কোনো দোকান খোলা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখেন লম্বা বাজার, সব দোকান বন্ধ, শীত আর ঠান্ডা, হঠাৎ তাকাইয়া দেখে বাজারের মধ্যখানে ঝুপড়ি ঘরের মতো ছোট্ট একটা দোকানে মিটমিট করে আলো জ্বলে। আস্তে আস্তে করে দোকানের পাশে পৌঁছে গেলেন, গিয়ে দেখলেন দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর দোকানের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমি আস্তে আস্তে করে চুলার কাছাকাছি চলে যাই, আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, শরীর থেকে ঠান্ডা কমবে, এই জন্য আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন, আর ডাক দিয়া বললেন, জওয়ান এই বাজারের সবগুলা দোকানের দোকান বন্ধ,
শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা ব্যাপারে কি জানতে চাই, কতক্ষণ খোলা রাখবা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনলাম না, আমার এই বাজারের সবগুলা দোকানি সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দিই, সারা রাত দোকান খুলে রাখি, রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি, এই জন্য আমি দোকান খোলা রাখি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, সারা রাত যেহেতু তুমি দোকান খোলা রাখবে, তোমার দোকানে কি সারা রাত চুলার ভিতরে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল হ্যাঁ আমার দোকানে চুলা আগুন জ্বলবে। তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাইয়া দিতে পারি? বৃদ্ধ মানুষ, আমার বাড়ি এলাকায় না, আমি একজন পথিক মোসাফির, এসেছিলাম কাজের কারণে, কিন্তু যেতে পারলাম না ঠান্ডার কারণে, কোথায় যাব? তোমার দোকানের সামনে কি দাঁড়িয়ে থাকা যায়? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবেন? হতে পারে না, আপনি আমার দোকানের ভিতরে আসেন, আপনি দোকানের ভিতরে বসেন, আমি যখন ফজরের সময় দোকান বন্ধ করে দিব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল আবারও নিজের পরিচয় দিলেন না, দোকানের ভিতরে বসতে গেলে, দোকানের ভিতরে যাওয়ার পরে তার সামনে আজীব একটা ঘটনা পড়ল, আশ্চর্যজনক ঘটনা তার চোখের সামনে পড়েছে। জিন্দেগিতে তিনি প্রস্তুত ছিলেন না এমন ঘটনার জন্য। তাকাইয়া দেখেনি, জওয়ান যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, যুবকটা পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কমপ্লিট তৈরি করে ফেলে, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি কমপ্লিট তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে যায়, গভীর রাতে যখন কেউ রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়া যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার হাতে টাকা দেয়, যুবক টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে সময় কাটাইয়া দেয়, কোনো কথা পর্যন্ত বলতে চায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কোনো কথা বলো না, ব্যাপার কি আমি কি জানতে পারি? এবার যুবক বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, আমি কেন আস্তাগফিরুল্লাহ বলতে চাই? শুনেন, আমি এই বাজারে 32টা বৎসর থেকে ঝুপড়ি করে দোকানদারি করি, 32টা বৎসর থেকে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, তাসবি পড়ে যাই, এই জন্য আমি পড়ি। আঙ্কে আমি যখন রুটি তৈরি করি, সব রুটি কিন্তু আমি সমান করে বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি হালকা ভারী হয়ে যায়, কোনটার ভিতরে আঠা ময়দা বেশি পড়ে যায়, কোনটার ভিতরে হালকা কম পড়ে যায়, কোনটা চুলার ভিতরে দিলে কাঁচার থেকে যায়, কোনটা হালকা ভাজা হয়ে যায়, সবাইকে সমান করে আমি রুটি দিতে পারলাম না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে ঠিকই আমি সমান নেই, এই যে অনিচ্ছা সত্ত্বে হালকা কম বেশ হয়ে যায়, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। চিন্তা করছেন কি ইখলাস আর আমানতদার! ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের ইখলাস আর আমানতদারি দেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়া বললেন, যুবক আমি জানতে চাই, এই যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মর্ম কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় না। জোরে বলেন না, শুনুন, আরো জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ,
এক পর্যায়ে রেখে দিব, এখন শেষ করে দু ঘন্টা হয়ে গেছে কিন্তু, আর আমার বসে রেখে চলে গেল, এখানে পানি লাগবে না, কিছু লাগবে না, কোনো লোক নাই, এটা কি কাজেল? কথা শুনেন, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো বুঝেন, কারণ আমি যতক্ষণ কথা বলছি কথাই বলছি, আমার কথা রং ডঙ্গ পাবেন না, গান গজলও পাবেন না, এটা বুঝিও না, যা পড়ছি তাই বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বললেন, যুবক আমি জানতে চাই, বলো, আমি বলো, আমি জানতে চাই কি পেয়েছ পৃথিবীর কোন মানুষ পায় নাই। যুবক এবার ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমার এই 32 বছরের জিন্দগিতে এই ঝুপড়ি ঘরে বসে আমি রুটি তৈরি করে রুটি বিক্রি করে যাই রাত্রবেলা, সব সময় আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, এই জন্যে আমার আল্লাহ 32টা বছরে আমার বডিতে কঠিন কঠিন জটিল জটিল রোগ দেওয়া তো দূরের কথা, 32টা বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আমার মুসলমান বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান আর কি পেয়েছ বাবা? এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমার জিন্দগিতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সী কত লোক মরে গিয়েছে, পৃথিবীর জমিনে বেঁচে নাই মরে গিয়েছে, দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলবার বরকতে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার হায়াতে বারাকা দিয়েছেন, কান সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, এবার ডাক দিয়ে বলছেন, যুবক বলো আর কি পেয়েছ, আস্তাগফিরুল্লাহ বলে বলে আর তুমি কি পেয়েছ? যুবক এবার ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনার কাছে আমি বলতে চাই, 32টা বছরে ঝুপড়ি করে ইস্তেগফার করে যাই, আস্তাগফিরুল্লাহ পরে রুটি বিক্রি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি পরিবারের সদস্য, এই ঝুপড়ি ঘরে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, এই জন্য আল্লাহ তাআলা 32টা বছরের ভিতরে 50 জনের বেশি পরিবারের সদস্যকে আমি চালাই, এলাকার গরিব অসহায় মিসকিন গরিব মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসা দান করি, সাদাকা করি, খয়রাত করি, এত দান সাদাকা খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বারবার আশ্চর্য হচ্ছেন, এবার যুবকটাকে ডাক দিয়ে বলছেন, যুবক আমি জানতে চাই, এবার বলো আর কি পেয়েছ? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনাকে কি বলবো বাবা, আমি আপনাকে চিনলাম না, 32টা বছরে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, এই 32টা বছরে জিকির করবার কারণে আল্লাহ তাআলা 35 বারের বেশি আমাকে স্বপ্নে, আল্লাহ তাআলা আমাকে 35 বারের বেশি কলিজার টুকরা রসুলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু আশ্চর্য হচ্ছেন, একজন রুটিওয়ালার কথা শুনে শুধু আশ্চর্য হচ্ছেন, এবার ডাক দিয়ে বলছেন, ও বাবা, তোমার আর কি আছে আমি শুনতে চাই? যুবক বলছে, আঙ্কেল, আপনাকে কি বলতে চাই, আপনি কি শুনবেন? 32টা বছরে আমি আমার জন্য যত দোয়া করেছি, আমার এলাকার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমি রুটিওয়ালার কাছে যত মানুষ যত কারণে দোয়া চাইছে, যার জন্য যে কারণে যে উদ্দেশ্যে আমি ইস্তাগফিরুল্লাহ বলে দোয়া করছি, আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কোনো দোয়াকে ফিরাইয়া দেয় না। আমার মুসলমান বান্দাগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন? জোয়ান বলছে, আঙ্কেল,
আমি মুস্তাজাব দাওয়া কি নামে জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার হায়াতে আল্লাহ বারাকা দিয়েছেন, তোমার বডিতে সুস্থতার বারাকা নিয়ামত দিয়েছেন, তোমার রিজিকে বারাকা দিয়েছেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছেন, তোমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, জুপড়ি ঘরে রুটি বিক্রি করে এত এত জিনিস পেয়েছো আস্তাগফিরুল্লাহর বরকতে। যুবকরে আমি জানতে চাই, এত এত পূর্ণতার ভিতরে তোমার জিন্দগিতে কোনো অপূর্ণতা আছে কি বাবা? এত এত পূর্ণতা, এত এত সাদার আনন্দ, শুধু চাওয়ার পাওয়া চাওয়ার পাওয়া, তোমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কোনো জিনিস আছে কি? তোমার জিন্দগিতে কষ্টের কোনো স্মৃতি আছে কি? কথা বলতে দেরি হয়েছে, যুবক সেজদায় পড়ে গিয়েছে, কান্না করতে করতে দাঁড়াইয়া ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আজকে আমার জিন্দগির সব থেকে কষ্টের কথা মনে করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, লম্বা হয়ে যাবে, দরকার নেই আর। এক মিনিট আমি রেখে দিব, এক মিনিট এখানে কথা বলতে পারবেন না যে আর চালান, রেখে দিব। মহতরম চলে এসেছেন আমার মুসলমান বন্ধুগণ, যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এবার আপনার কাছে আমি বলতে চাই, যে কথা আপনি আমাকে বলেছেন আমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কিছু আছে কি? আপনি যেটা আমাকে বলতে চাইলেন, আঙ্কেল আপনাকে আমি চিনি না, অনেক কথা আপনাকে বলে ফেলেছি যা যোগ্যি কাউকে বলিনি, আমার জীবনে অপূর্ণতা বলতে কোনো জিনিস নাই। আল্লাহ আমার হায়াতে বারাকা দিয়েছে, আমার রিজিকে বারাকা দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, সম্পদ বাড়িয়ে দিয়েছে, সব দোয়া কবুল করেছে, রাসূলের পাককে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে, এত এত দেওয়ার ভিতরে আমার যেটা অপূর্ণতা রয়েছে, 32টা বছর থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, আল্লাহ দাদা সব দোয়াকে কবুল করেছে কিন্তু আমার ছোট্ট ওই দোয়াটাকে কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো সব কবুল হলো কেন, তোমার ছোট্ট দোয়া কবুল হলো না, তোমার ছোট্ট দোয়াটা কি আমি জানতে চাই। যুবক কাঁদতে শেয়ার বলতেছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি খালকে কোরআনের মাসালায় ওটালবি চলছিলেন, যিনি মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল সংকলন করেছেন, সবারের বেশি রসুলে পাককে স্বপ্নে দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমি এমন একজন বুজুর্গকে দেখতে চাই, এমন একজন বুজুর্গের কাছে যেতে চাই, তার সোহবতে থাকতে চাই, দোয়া নিতে চাই, ইখলাসওয়ালা আমানতওয়ালা এমন একজন বুজুর্গের কাছাকাছি আমি যেতে চাই, আমার পরিচয় করাইয়া দাও, আমি তার বাড়িতে যাব। কিন্তু 32টা বছর থেকে সব দোয়া আল্লাহ কবুল করে, ছোট্ট আমার এই দোয়াটাকে কবুল করলো না, এই জন্যে আমার মনে ব্যথা, এই দোয়াটা কেন কবুল হলো না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে দিলেন, নিজের দিকে তাকাতে লাগলেন, আর বুঝাতে চাইলেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল কে? আমি তো দেখি রুটিওয়ালার দাম আল্লাহর কাছে আরো বেশি, ইজ্জত বেশি, তার সব দোয়াকে কবুল করেছে। রুটিওয়ালা ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চায়, দোয়া করলো, ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে রুটিওয়ালাকে আল্লাহ নেয় না, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে বললেন, জওয়ান দে, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সলাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদে এসার সলাত পড়লেন, সিদ্ধান্ত নিয়েছেন ফজরের সলাত মসজিদে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে হাঁটাইয়া হাঁটাইয়া ঠান্ডার ভিতরে বাজারে আইনা তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া তোমার করুণার দয়ার কারণে তোমার দোকানের ভিতরে আনায়া তোমার সামনে যেই মুরব্বি দাঁড়িয়ে আছে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, তোমাকে তাকে দেখবার জন্য যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠাইয়া দিয়েছেন, তুমি তার কাছ থেকে দোয়ার সাহাবত আর তার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে না। এই মুহূর্তে ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলাম, ও রুটিওয়ালা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহু আকবার, এই জায়গায় আনলাম, এতটুকুনি রাখলাম, এরপরের টুকুন আর কথা বলা যাবে না,
কি বলবেন না, এখানে রাখলাম শুধু পরিচয় পর্যন্ত। সুতরাং এক নম্বর অহংকার করা যাবে না, দুই নম্বর গালি দেওয়া যাবে না, তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে আমরা যদি ঠিক মতো করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ চাইলে রুটিওয়ালা চাওয়ালাকেও বড় বড় বুজুর্গদের চাইতে ইজ্জত দিতে পারেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ এখানে কথাটা রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।